নৌকায় ঘুরতে গেলে কিভাবে এই নৌকাটাকে ব্যবহার করতে পারবো, কিভাবে এই ইঞ্জিনটাকে ব্যবহার করতে পারবো। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, একটা ছোটখাটো ফ্যামিলি কিন্তু অনায়াসে উঠতে পারে। আমরা আসসালামু আলাইকুম, আমরা আজকে একটা নতুন ব্লগে জয়েন হচ্ছি এবং পুরো ব্লগে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে ঘুরতে যাচ্ছি এবং সাথে যাচ্ছে আমাদের ইনফ্লেডেবল যে নৌকা বোট, সেটা আমাদের সাথে যাচ্ছে এবং সাথে যাচ্ছে ইঞ্জিন, যেটা দিয়ে আমরা আসলে ঘুরে দেখবো যে কেমন লাগে আসলে এই ইঞ্জিনগুলো, এবং এটা পোর্টেবল, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। তো আমরা আজকে যাচ্ছি, আমাদের সাথে আপনারাও চলে নিতে পারছেন। আমরা এখন সেটিংয়ের জন্য সব রেডি করছি। এটা কার্টুন থেকে খোলা হয়েছে, এখন জাস্ট এটাকে আমরা হাওয়া দিব এবং পাতলা শীট টাইপের সেইগুলো কিন্তু আমরা নিচে বসায় দিব, এই নৌকাটাকে রান করব। আমরা এখন মোটামুটি রেডি, এখানে ইঞ্জিন লাগানো আছে অলরেডি, আর এখানে সেটেরই দুটো হাতল দেওয়া আছে, বৈঠা বলে যেটাকে। তো আমরা এই বৈঠার মাধ্যমে এটাকে একটু পিছিয়ে নিব। দেখেন বৈঠাগুলো কত স্মুথলি, কারণ এখানে নাট ব্যবহার করা আছে। তো আমি এটা আপনাদেরকে এখন মাঝামাঝি নিয়ে আসলাম। আমরা এখন এটা ক্লিপ করার পর এটা একটু স্টার্ট করব। দেখতে পাচ্ছেন এখানে চাবি দেওয়া আছে, আচ্ছা স্টার্ট দেওয়া শেষ। আমরা একটু ঘুরবো এবং আপনাদের সাথে কিছু কিছু গল্প করব যে আসলে এই বোটটাতে কেমন ফিল হচ্ছে আর কেমন এইগুলো চলে আসলে। কই তোমার বন্ধুরা কই? বইটাই তো পিছনে হাতলের মতো। আচ্ছা, আমরা যে পার্কটাতে এখন ঘুরতেছি এটা হচ্ছে চিকলির পার্ক। আপনারা জানেন চিকলির বিল, এটা হচ্ছে রংপুরের একটা সুনামধন্য পার্ক আর কি। সেই পার্কেই আমরা এখন এই নৌকাটা ঘোরাচ্ছি। তবে এই নৌকাটা কিন্তু ইনফ্লেটেবল হওয়ার কারণে আপনারা যে কোনোখানে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আমরা যেমন আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে এক জায়গায় ঘুরতে গেলে কীভাবে এই নৌকাটাকে ব্যবহার করতে পারবো, কীভাবে এই ইঞ্জিনটাকে ব্যবহার করতে পারবো, তো সেরকম আপনারাও কিন্তু চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। আমরা নিজেরাই খুব অল্প সংখ্যক লোক দিয়ে কিন্তু আমরা এটাকে নামিয়েছি, দুইজন হলেই হয়েছে। এবং আমরা যে ইঞ্জিন ব্যবহার করেছি, ইঞ্জিন ছাড়াও কিন্তু এটা দিয়ে খুব সুন্দর চালানো যায়। 7.5 হর্সের ইঞ্জিন আমরা ব্যবহার করেছি। এখানে চাবি দেয়া আছে, এটা কিন্তু সেলফ স্টার্ট, সেলফের মাধ্যমে এটা চলে। এবং যদি কখনো ব্যাটারির সমস্যা হয় তখন কিন্তু এটা টেনে স্টার্ট দেওয়া যায়। এবং তেল মোবিল সব পেট্রোল চালিত এটা আসলে, আর স্পিড খুবই ভালো। শৌখিন মানুষ আছেন, এরকম একটা নৌকা কিন্তু নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। আপনার একটা ছোটোখাটো ফ্যামিলি কিন্তু অনায়াসে উঠতে পারে। আমরা নর্মালি 6 জনের মতো উঠেছিলাম, আরও বেশি ওঠানো যাবে। আমরা এখন চারিদিকে দেখলে দেখতে পাচ্ছেন যে আমরা একদম মাঝ বরাবর দাঁড়ায় আছি, যেটা আপনি যখন ভাড়া নেবেন কোনো নৌকায় এরকম খুব একটা করবে না, কারণ অনেক মানুষ থাকে। তো আপনি যখন পার্সোনালি ব্যবহার করছেন তখন যেখানে ইচ্ছে সেখানে দাঁড় করাতে পারছেন, যেমন আমি করেছি এই মুহূর্তে। একটু ঘুরবো এবং এর স্পিডটা একটু চেক করব, চেক করে আজকের মতো বিদায় নিব। বিদায়ের সময়ও আমরা দেখাবো যে আসলে কীভাবে আমরা লাগিয়ে এটা ব্যবহার করেছি এবং কীভাবে এটাকে খুলে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি।